নমস্কার বন্ধুরা, আজকে আমি করব কচু ভাজা। নিয়ে নিয়েছি আমি কচু, কচুগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। লাগছে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা। প্রথমে কড়াইতে জল দিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, এবার দিয়ে দেব কচু। দিয়ে দিচ্ছি নুন, এবার কচুগুলো ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার কচুগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিলাম নুন আর দিয়ে দিচ্ছি হলুদ, এবার ভালো করে মাখিয়ে নেব। নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি, এবার কড়া করে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার কচুগুলো সব ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা, লঙ্কাগুলো মাঝখান দিয়ে চিরে দিয়েছি। লঙ্কাগুলো ভাজার সময় মাঝখান দিয়ে আমি চিরে দিয়েছি, মাঝখান দিয়ে চিরে দিতে হবে, না হলে ফুটে আসতে পারে। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। কচুগুলো সব কড়া করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। রেডি হয়ে গেছে কচু ভাজা, সঙ্গে কাঁচা লঙ্কা ভাজা। বন্ধুরা, এই ভাজায় গরম ভাত দিয়ে পরিবেশন করে দেখুন, খেতে খুব ভালো লাগে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।